পিতার নাম মৃত শামসুল হক, মাতার নাম মৃত নুরজাহান বেগম, গ্রাম তেমোহানি, ডাকঘর তেমোহানি, উপজেলা মিরেশরা, জেলা চট্টগ্রাম। তখন আবুরহাট হাই স্কুলে সত্তরে তখন আমি ম্যাট্রিক পাশ করি। একাত্তরে আমি যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা মানে এই প্রায় 50 জনের একটা দল, তখন আমরা শ্রীনগর বর্ডার পার হয়ে পরিণতে যাই। হরিণাতে একদিন থেকে সেখান থেকে আমরা উম্পিনগর ট্রেনিংয়ের জন্য যাই। 10ই জুন ওখানে ট্রেনিং শেষ করে তারপর আবার ফিরে আসি হরিণাতে। সেখান থেকে তখন আমরা বর্ডার ক্রস করতে যাই, হঠাৎ পাক বাহিনীর আক্রমণের মুখে পড়ি। তখন আমরা পাক হানাদার বাহিনীর উপর আক্রমণ করি, অনেকেই আহত নিহত হয়। তারপরে সেখান থেকে আমরা পার হয়ে তখন শুভপুর ব্রিজের সেখান দিয়ে নৌকায় করে তখন আমরা 5 নম্বর আজিমপুর বাজারে আশ্রয় নিই। সেখান থেকে আমরা আবুরহাট বাজার, সেখানে একটা পরিত্যক্ত হিন্দু বাড়িতে তখন আমরা ক্যাম্প করি, 10 জনের একটা ক্যাম্প করি। নুরুল আফসার গ্রুপ কমান্ডার ওর নেতৃত্বে, তখন থানা কমান্ডার ওই দু লোকের নেতৃত্বে, সিএনজি জাফর নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গাতে মিরেশ্বরের বিভিন্ন অঞ্চলে আমরা অপারেশন করি। তখন গোপীনাথপুর জোরারগঞ্জ 11 ঘন্টা পাই। অগস্টে আর একটা অপারেশন করি সত্যনারহাট। এর পরের দিন আমরা আরেকটা অপারেশন করি দুর্গাপুর হাই স্কুল। এরপরে একটা অপারেশন করি আমরা প্রজেক্ট রোড, জোরাগঞ্জ প্রজেক্ট রোডে। এরপরে 8ই ডিসেম্বর হানাদার মুক্ত হয় মিরেশ্বর উপজেলা। যে লক্ষ্যে আমরা আমাদের উদ্দেশ্য যে মানে একটা শোষণমুক্ত একটা মানে বাংলাদেশ গঠন করবো, শোষণমুক্ত একটা সমাজ গঠন করবো, কিন্তু সেটা হয়নি। তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিভাবে তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারে? আমাদের ইয়ে থাকবে তরুণেরা, আমরা যেটা করতে পারিনি তরুণেরা সেটা এগিয়ে নেবেন, তরুণেরা সেই লক্ষ্য পৌঁছিয়ে দেবেন এটাই।